আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানী বাড়ছে, সেই প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকবর মোজাম্মেল হক কী বলেছেন তা জানবো আজকের এই ভিডিওতে। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানী বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে বলে দ্বাদশ জাতীয় সংসদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিকে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বৃহস্পতিবার 18 এপ্রিল জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম, সভায় কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকবর মোজাম্মেল হক, মোফাজ্জল হোসেন চৌধুরী, ক্যাপ্টেন অবসর এ বি তাজুল ইসলাম, আব্দুল লতিফ সিদ্দিকী, মোহাম্মদ রেজাউল হক চৌধুরী এবং মাহফুজা সুলতানা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা ও নীতি নির্ধারণী বিষয় এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অর্থাৎ জামুকার সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে মুজিবনগরে একটি স্মৃতিকেন্দ্র স্থাপনের লক্ষ্যে জমি অধিগ্রহণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়। বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধার মাসিক সম্মানী বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে অন্যান্য খাতের ভাতাও। সাধারণ বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী 20,000 টাকা থেকে বাড়িয়ে 30,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার 18 এপ্রিল সংসদ ভবনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত 8 এপ্রিল অনুষ্ঠিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। ওই বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ভাতার প্রস্তাব করা হয়। বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই প্রস্তাবগুলো তুলে ধরা হয়। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ানোর বিষয় জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকবর মোজাম্মেল হক বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, এটা যেহেতু বাজেট সংশ্লিষ্ট এই মুহূর্তে এটা নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না। সংসদীয় কমিটির সূত্র থেকে জানা গেছে, চলতি অর্থবছরে 2 লাখ সাধারণ বীর মুক্তিযোদ্ধার জন্য মাসিক 20,000 টাকা হারে সম্মানী বাবদ 4,680 কোটি টাকা বরাদ্দ রয়েছে। প্রস্তাব অনুযায়ী 10,000 টাকা বাড়িয়ে মাসিক সম্মানী 30,000 টাকা করা হলে এক হাতে অতিরিক্ত বরাদ্দের দরকার হবে 2,400 কোটি টাকা। এর আগে 2021 সালের 15 ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বোর্ড সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 12,000 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করা প্রদানের নির্দেশনা দেন। পরে ওই বছর জুলাই থেকে 20,000 টাকা হারে ভাতা প্রদান করা শুরু হয়। বর্তমানে এ হারে বীর মুক্তিযোদ্ধারা সম্মানী ভাতা পেয়ে আসছেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।